সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। যাত্রাবাড়িতে জামাতের বিক্ষোভে পুলিশের গুলির অভিযোগ, বেশ কয়েকজন গ্রেপ্তার। এরপর থাকবে ঢাকায় সক্রিয় নেতাদের গ্রেপ্তারের ভাবনায় বিএনপি, বিএনপির নতুন একদফা আন্দোলন ঘোষণা। এবারে জানিয়ে দিব নাশকতা মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার। এরপর থাকবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কারাগারে যাওয়ার সংখ্যা নিয়ে যা বললেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। এদিকে ঢাকা দক্ষিণ সিটিতে টোলের নামে চলছে দিনরাত চাঁদাবাজি। সর্বশেষ জানিয়ে দিব ঢাকার অলিগলি ঘুরে দেখবেন মাখো। ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রো আজ ঢাকার অলিগলি ঘুরে দেখবেন, উপভোগ করবেন জলের গান। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ ঢাকার যাত্রাবাড়িতে জামাত ইসলামের বিক্ষোভে পুলিশের গুলির অভিযোগ, বেশ কয়েকজন গ্রেপ্তার। মানবতা বিরোধীর অপরাধে আমৃত্য দণ্ডাদেশ প্রাপ্ত জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলার হোসেন সাঈদীর জানাজায় বাধা, কেয়ারটেকার সরকারের প্রতিষ্ঠা, নেতাদের মুক্তি ও সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জামাত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি কাঁচাবাজার থেকে শুরু হয়ে আশেপাশে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য মাওলানা আবু সাদিক, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শ্রমিক নেতা আব্দুস সালাম, কামরুল আহসান ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর পূর্বের সভাপতি তকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, ঢাকা কলেজ ও সহসভাপতি ইসলামের বিভিন্ন থানা আমির সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা। তবে জামাতের নেতাকর্মীরা জানান, মিছিলে পুলিশের আতর্কিত গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ এবং অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ঢাকায় সক্রিয় নেতাদের গ্রেপ্তারের ভাবনায় বিএনপি, সরকার বিরোধী একদফার আন্দোলন শুরুর পর থেকেই ঢাকায় আন্দোলনের মাঠে সোচ্চার ও সক্রিয় নেতাদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিমত বিএনপির। দলটির দাবি, চলমান আন্দোলন দমাতে গত কয়েক মাসে এমন এক ডজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে যারা সাংগঠনিকভাবে খুবই সোচ্চার ছিলেন। তাদের গ্রেপ্তারে ঢাকায় আন্দোলনের এক ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে বলে মনে করে দলের কেউ কেউ। তাদের অভিমত, এর ফলে ঢাকায় সংগঠন দুর্বল হয়ে পড়েছে, এদের আন্দোলনের সক্ষমতা ইতিমধ্যে দলের কাছে পরিলক্ষিত ও প্রমাণিত হয়েছে, তাই চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপ শুরুর মুহূর্তে এ বিষয়ে দারুণ ভাবাচ্ছে বিএনপির হাইকমান্ডকে। যদিও দলের প্রতিটি নেতারই যোগ্য রিপ্লেসমেন্ট রয়েছে বলে দাবি বিএনপির। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত 12 জুলাই একদফার আন্দোলনের ঘোষণা দেয় গত বছরের 23 ডিসেম্বর থেকে যুগপুতে আন্দোলনে থাকা বিএনপি। এ পর্যন্ত বিএনপির সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশ মুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করেছে। সর্বশেষ গত 24 ও 25 আগস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা গণমিছিল করেছে তারা। আগামীকাল শনিবার ঢাকায় ফের গণমিছিল করবে বিএনপি ও যুগপুতের শরিকেরা। জানা গেছে সেপ্টেম্বরের শেষ দিকে একদফার আন্দোলন ভিন্নতা আসবে, আর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলন সফল পরিণতির দিকে নিয়ে যেতে চায় দলটি। এরই মধ্যে অক্টোবর
অক্টোবরের মধ্যেই চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চান নেতারা। তাই অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঘেরাও লাগাতার কর্মসূচি আসতে পারে। অবশ্য এর আগে বিচার বিভাগ আদালত কেন্দ্রিক আরো কিছু নতুন কর্মসূচি আসতে পারে বিএনপির পক্ষ থেকে, যাতে দেশের বিচার বিভাগ এবং বিএনপি প্রতি বিরোধী দলগুলোর অভিযোগ সব মহলের নজরে আসে। মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক কালবেলাকে বলেন, আওয়ামী লীগ সরকার চলমান একদফার আন্দোলন দমাতে সাংগঠনিকভাবে মাঠে যারা সক্রিয় তাদের বেছে বেছে গ্রেপ্তার করছে। জামিন হলেও পুনরায় পুরনো মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হচ্ছে। এটা জনবিচ্ছিন্ন এই সরকারের ক্ষমতায় টিকে থাকার একটি অপচেষ্টা মাত্র। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নেতাদের গ্রেপ্তার করলেও আন্দোলন কোনোভাবে প্রভাব পড়বে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত চলমান শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে, সে লক্ষ্যে সাংগঠনিক পরিকল্পনার মধ্যে কাজ করছি। নাশকতার মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের লোহাগাড়ায় নাশকতা মামলায় সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া সদর ইউনিয়নের খান মোহাম্মদ শিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আজিজ মজিদারপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায় 2013 সালে জামাত শিবিরের একটি নাশকতা মামলায় তার সাজা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন সংবাদের পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানার ওসি রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজকে শুক্রবারে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। ফখরুলের কারাগারে যাওয়ার সংখ্যা নিয়ে যা বললেন উবায়দুল কাদের। আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের দল নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্বাচীনের মতো মিথ্যার ফুলঝুরি ফুটিয়েছেন। এ ধরনের অসত্য বক্তব্য প্রদানের মাধ্যমে তিনি জাতির সঙ্গে প্রতারণা করছেন। আজ সকালে এক বিবৃতিতে উবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবিধিত বিশ্ব নেতা ছিলেন। পরে আওয়ামী লীগ সর্বদা জনগণের অধিকার আদায়ে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং এদেশের জনগণকে সুসংহত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ এদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক সংগঠন। বিএনপির মতো গণবিরোধী সামরিক শক্তির পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা কোনো সামরিক ছাউনিতে প্রতিষ্ঠিত হয়নি আওয়ামী লীগ। তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেওয়া বক্তব্য নিজের কারান্তরীণ হওয়ার শঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধ করেছেন, তা না হলে দেশের বিচার বিভাগ স্বাধীন। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। তাহলে তিনি অপরাধ করে না থাকলে এ ধরনের ভয়ভীতি কেন পাচ্ছেন? উবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগ বিরোধী দল দমন কিংবা কোনো ধরনের হামলা মামলা দিয়ে হয়রানি করে না। বিএনপি জামাতে যেসব ক্যাডার শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সরকারি বা সরকার স্থাপনা ও যানবাহন অগ্নিসংযোগ করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে, দেশের মানুষকে জিম্মি করার অপচেষ্টা চালিয়েছে এবং ফৌজদারি অপরাধ করেছে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। টোলের নামে দিনরাত চাঁদাবাজি। ঢাকা দক্ষিণ সিটি। সুমন তালুকদার সাভারে তৈরি পোশাকের ক্ষুদ্র ব্যবসায়ী। ঢাকার বঙ্গবাজার সহ বিভিন্ন মার্কেট থেকে কাপড় কিনে এনে নিজের দোকানে বিক্রি করেন। গত 31 আগস্ট দুপুরে গুলিস্তান ট্রেড সেন্টার থেকে কিছু কাপড় কিনে পায়ে হেঁটে যাচ্ছিলেন ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে। সেখানেই তাকে ঘিরে ধরে লাঠিয়াল দুই তরুণ। 100 টাকা রসিদ ধরিয়ে দিয়ে তার কাছ থেকে টোল দাবি করে তারা। বাধ্য হয়ে তিনি তা দিয়ে সাভারগামী বাসে ওঠেন। ওই যুবকদের নাম পরিচয় জানতে চাইলে তারা বলেননি। সিটি কর্পোরেশনের টোল আদায়কারী পরিচয় দিয়ে ফের ওই এলাকায় ঘিরে ধরে পণ্যবাহী একটি ভ্যান গাড়িকে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাদের একই কাজ করতে দেখা গেল। এই চিত্র শুধুমাত্র গুলিস্তান নয়, পাইকারি বিপণী বিতান ও মার্কেট নির্ভর ঢাকা দক্ষিণের গোটা এলাকার চিত্র। ক্ষুদ্র ব্যবসায়ী পণ্য কিনে নিয়ে যাওয়ার সময় তাদের উপর নিষ্ঠুর দৃষ্টি পড়ে টোল আদায়কারী লাঠিয়াল বাহিনীর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী রাজস্ব আদায়ে ইজারাদার নিয়োগ দিয়েছে। কোথা থেকে ইজারাদার টোল আদায় করতে পারবে, কুলির খরচ কত, তাও ইজারাদার সঙ্গে সিটি কর্পোরেশনের চুক্তিপত্রে উল্লেখ রয়েছে। নিজের পণ্য নিজে বহন করলে কুলিকে কোনো খরচ দিতে হবে না। পণ্যবাহী চলন্ত কোনো ট্রাক বা কভার্ড ভ্যান থামিয়ে টোল নেওয়া যাবে না, তা স্পষ্টভাবেই বলা হয়েছে। চলন্ত মাইক্রোবাস বা প্রাইভেট কারের উপর থেকেই টাকা নেওয়া যাবে না, তাও বলা হয়েছে। কিন্তু কিছুই মানছে না ইজারাদারের নিয়োগ করা টোলবাজরা। পুলিশের সঙ্গে সখ্য করে রাজনৈতিক নেতাদের মদদে এই অত্যাচার চলছে দিনের পর দিন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান কালবেলাকে বলেন,
বলেন, আমরাও বিষয়গুলো নিয়ে অতিষ্ঠ, সবকিছুরই শেষ আছে, আমরা এখন যারা ইজারাদার তাদেরও সময় শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন সময় অভিযোগ পেয়ে ইজারাদার ডেকে এনে সতর্ক করা হয়েছে, এরপরও অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি চুক্তি সত্ত্বেই রয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।